আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে গার্লিক রাইস নিয়ে হাজির হয়েছি। গার্লিক রাইস বলতে এটি চিকেন গার্লিক রাইস, আবার চিকেন গার্লিক ফ্রাইড রাইসও বলতে পারেন। এটি খেতে খুব ভিন্ন ধরনের স্বাদের এবং ঝটপট ঘরে তৈরি করা যায়, যে কোনো কিছুর সাথে খাওয়া যায়। খালি খেতেও অনেক বেশি টেস্ট এবং রসুনের যে ফ্লেভারটা এটি খুবই অসাধারণ। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার যা লাগছে তা হচ্ছে রাইস, লাগছে গার্লিক, রসুন, এখানে চিকেন আছে সিদ্ধ করা, জাস্ট আদা রসুন দিয়ে আর লবণ দিয়ে আমি এখানে সিদ্ধ করে রেখে দিয়েছি। লাগছে আমার এখানে কাঁচামরিচ, ধনে পাতা আর লবণ, আমি বাটার ইউজ করব আর কিছু গোলমরিচ। এখানে আমার মেইন হচ্ছে গার্লিকের, যেহেতু বলেছি গার্লিক রাইস বা গার্লিক চিকেন ফ্রাইড রাইস, তাহলে এটা আমরা এখন শুরু করে দিই কীভাবে আমি করছি। আমার সাথে আসুন, আপনারাও দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাইকে অনেক 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 ধন্যবাদ।